হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, এতক্ষণ শর্টস দিচ্ছিলাম। তো যাই হোক, দেখো একটা সিক কালার, সিক গ্রিন কালারের নেল পলিশ আমি পরিয়ে নিয়েছি। তারপর সেটাকে না শুকিয়ে হোয়াইট দিয়ে জাস্ট তেরচা করে, মানে একটু ব্যাকআপ করে দেখো, কোনা কোনি দুটো দাগ দিলাম। তারপর নিচে আবার দুটো পাশাপাশি দাগ দিয়ে নেব। আমি যেভাবে দিচ্ছি তোমরা সেভাবেই করার চেষ্টা করবে, দেখবে খুব সহজেই ডিজাইনটা চলে আসবে। এরপর একটা সেফটি পিন দিয়ে জাস্ট এদিক থেকে ওদিকে কালারগুলোকে মিশিয়ে দেবো। দেখো একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাচ্ছে, দুটোতেই আমি সেম সেম করব। এরপর করার পর তারপর আবার সেফটি পিনটা দিয়ে উপর থেকে জাস্ট নিচে টেনে নেব। সেই ফ্লাওয়ার যে স্টিকটা টাইপের হয় ওরকম টাইপের হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, তোমরা দেখছো কিন্তু লাইক কমেন্ট কিছু করছো না, প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর তোমরা বাড়িতেও ট্রাই করো।